আজ আমরা আপনাদের সকলকে আহ্বান জানাই, নারী পুরুষ নির্বিশেষে, ধনী দরিদ্র নির্বিশেষে, রাজা প্রজা নির্বিশেষে, আসুন আজ থেকে এই মুহূর্ত থেকে আমরা শপথ গ্রহণ করি যে বিদেশি জিনিস আমরা বর্জন করব, বয়কট করব, আর যা কিছু স্বদেশজাত তা সাদরে গ্রহণ করব। আমাদের জাতীয় পণ্য উৎপাদনের পথ এতদিন দুর্গম করে রেখেছিল ইংরেজ সরকার তাদের নিজেদের স্বার্থের জন্য। আমাদের কাপড় এসেছে বিদেশ থেকে, আমাদের চিনি এসেছে বিদেশ থেকে, আমাদের নুন এসেছে বিদেশ থেকে, আমাদের দৈনিক ব্যবহারের কটা জিনিস আমাদের দেশে তৈরি তা কি কখনো আপনারা খেয়াল করে দেখেছেন? কলকাতা শহরের বিখ্যাত বিলাতি দোকানগুলি আপনারা দেখেছেন কিনা জানি না, আমি দেখেছি। এই সব দোকানের দ্রব্য সম্ভার, এই সব দোকানের সমৃদ্ধি দেখলে স্তম্ভিত হতে হয়। এই কথা কি আজ আমরা প্রশ্ন করতে পারি না যে আমাদের দেশের টাকা বিদেশি তহবিলে যাবে কেন? কোন অধিকারে তারা আমাদের এইভাবে শোষণ করবে? এর জন্য কি দায়ী নয় আমাদের দেশের দারিদ্র? এই শোষণ প্রতিরোধ করা আমাদের সকলের কর্তব্য নয়? এই কলঙ্ক মোচন করার সময় কি আজও আসেনি? যদি অন্যায়ের প্রতি আমরা দৃষ্টি না দিই, যদি উদাসীন থাকি, যদি বিদেশিরা দেশের সম্পদ এইভাবে লুণ্ঠন করে নিয়ে যায়, তাহলে ভবিষ্যতের দিকে চাইব আমরা কোন ভরসায়? তাই বলছি ভাই সকল, আজ ইংরেজ সরকারের যথেচ্ছাচার রোধ করবার সময় এসেছে। আজ আর দ্বিধা করলে চলবে না, আজ আমাদের প্রত্যেককে গ্রহণ করতে হবে স্বদেশীর ব্রত। আর এই ব্রত উদযাপনে যে মন্ত্র আমাদের প্রেরণা যোগাবে, যে মন্ত্রের শক্তিতে ব্রিটিশ শাসনের ভিত পর্যন্ত কেঁপে উঠবে, আসুন সকলে সেই মন্ত্র উচ্চারণ করে সমস্ত বিপদ তুচ্ছ জ্ঞান করে দেশ সেবার পবিত্র কাজে নিজেদের উৎসর্গ করি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে।